হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর 001। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আই হোপ, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য আবার একটি নতুন ট্রেন্ডিং হোয়াটসঅ্যাপের টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা প্রিভিউ দেখে তো বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কী ধরনের হতে চলেছে। তো ওই প্রিভিউ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ক্রিয়েট করতে চান আপনাদের ছবি দিয়ে কিংবা আপনার বন্ধুবান্ধবের ছবি দিয়ে, তাহলে স্কিপ না করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এবং আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো বন্ধুরা, এই ভিডিও এডিট করতে হলে আপনাদের প্রয়োজন হবে এলার মোশন এফটি এবং দুটি পিসের লিঙ্কের প্রয়োজন হবে। ওই দুটি পিসের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমার এই ভিডিও ডিসক্রিপশানে, ওখান থেকে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার পর আপনারা এলার মোশনটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা সং বিট ম্যাকটি ওপেন করবেন। সং বিট ম্যাকটি ওপেন করে দেখতে হবে এটি হচ্ছে সং বিট ম্যাক। এখানে প্রথমে আমাদেরকে ফটো অ্যাড করতে হবে, দেন তার উপর এফেক্ট পেস্ট করতে হবে। তো প্রথমে ফটো অ্যাড করার জন্য আপনারা প্রথমে চলে আসবেন এখানে একদম শুরুতে, আসার পর প্লাস আইকন মিডিয়াতে ক্লিক করবেন। করার পর আপনারা যে কোনো একটি ফটোর উপর ক্লিক করে দেবেন। এবং ধরুন আমি এই ফটোর উপর ক্লিক করছি। এবার ফটো থেকে ফুল স্ক্রিন করার জন্য উপরে পিরিয়ডে ক্লিক করবেন, তারপর ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করবেন, ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপরে অ্যারো বাটনটিতে ক্লিক করে কার্ড বাটনে ক্লিক করে দেবেন। আবারও প্লাস এখন মিডিয়াতে ক্লিক করে ফটো সিলেক্ট করবেন, ফটোটির উপরে থ্রিডে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে ফুল স্ক্রিন করে কাট করে দেবেন। আবারও প্লাস এখন মিডিয়া ফটো সিলেক্ট করলেন, ফুল স্ক্রিন করে কাট করে দেবেন। আবারও প্লাস এখন মিডিয়া ফটো সিলেক্ট করলেন, ফুল স্ক্রিন করে কাট করে দেবেন। আবারও প্লাস এখন মিডিয়া ফটো সিলেক্ট করলেন, ফুল স্ক্রিন করে কাট করে দেবেন। তো এইভাবে আপনারা প্রতিটি বিটম্যাপকে ফটোগুলি লাগিয়ে নেবেন। তো চলুন আমি স্কিপ করে ফটোগুলি লাগিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি প্রতিটি বিটম্যাপের ফটোগুলি অ্যাড করে নিয়েছি। এবার যেটা করতে হবে আপনাদেরকে, ফটোগুলির ওপর এফেক্ট পেস্ট করতে হবে। তো তার জন্য আপনারা এখান থেকে ব্যাক দিয়ে স্যাচুরেট প্রিসেটটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এই দেখতে পাচ্ছেন এখানে টোটাল রয়েছে 5টি এফেক্ট। তার জন্য প্রথমে এফেক্টটি কপি করবেন। কপি করার জন্য ছবিটার উপর ক্লিক করবেন, নিচে এফেক্টে ক্লিক করে থ্রিডেটে কপি হবে। কপি হয়ে গেলে এখান থেকে ব্যাক দিয়ে সং বিটম্যাপটা আবার ওপেন করবেন। ওপেন করার পর প্রথমে যে একটি দুটি তিনটি প্রথম ছবিটিতে আপনারা এফেক্টটি পেস্ট করবেন। তার জন্য ছবিটির উপর ক্লিক করে নিচে এফেক্টে ক্লিক করে থ্রিডেটে পেস্ট হবে। পেস্ট হয়ে গেল, পেস্ট হয়ে গেলো। আবার একটি ছবি ছেড়ে দেবেন, আবার তারপরে ছবিটিতে পেস্ট করবেন। আবার একটি ছবি ছেড়ে দেবেন, আবার তারপরে ছবিটিতে পেস্ট করবেন। আবার একটি ছবি ছেড়ে আবার তারপরে ছবিটিতে পেস্ট করবেন। পেস্ট হয়ে গেল, দেন আবার এখান থেকে আবার চলে যাবেন। দেখিয়ে দিচ্ছি এখান থেকে একেবারে চলে যাবেন। চলে আসবেন এখান থেকে 24.9 সেকেন্ডে, 24.9 সেকেন্ডে এসে আপনারা 24.9 সেকেন্ডে এফেক্টটি পেস্ট করবেন। দেখতে পাচ্ছেন সেম পয়সা পেস্ট করে দিলেন, পেস্ট হয়ে গেলো। আবার ছেড়ে দিয়ে এই ছবিটিতে একটি ছবি ছেড়ে আবার পরের ছবিটিতে পেস্ট করে দেবেন। পেস্ট হয়ে গেলো, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন পেস্ট হয়ে গেলো। দেন এবার এখান থেকে ব্যাক যাবেন, গিয়ে আবার সেকেন্ড প্রিসেটটি ওপেন করবেন। ওপেন করার পর 2 নম্বর এফেক্টটি কপি করে নেবেন। কপি করার পর এখান থেকে ব্যাগ গিয়ে সং বিটম্যাপটি আবার ওপেন করবেন। ওপেন করার পর এই একটি করে ছবি ছেড়ে রেখেছিলেন, এছাড়া ছবিগুলিতে এফেক্টটি পেস্ট করবেন। তার জন্য ছবিটিতে ক্লিক করে পেস্ট করে দেবেন। আবার একটি ছবিতে করা রয়েছে, ঠিক তারপরে ছবিটিতে পেস্ট করবেন। যে ছবিটিতে এফেক্ট দেওয়া রয়েছে সব পরের ছবিটি এখানে দেওয়া রয়েছে, এই পরের ছবিটিতে পেস্ট করলাম। দেন এবার আমরা এখান থেকে চলে যাবেন, আবার দেখছি এখান থেকে গিয়ে চলে যাবেন 19.1 সেকেন্ডে, 19.1 সেকেন্ডে গিয়ে আপনার এই ছবি এফেক্টটি পেস্ট করবেন। পেস্ট করে দিলেন, পেস্ট করে দেবেন, আবার একটি ছবি ছেড়ে দেবেন। এর আগে একটি বড় ছবি ছেড়ে দেবেন, তারপরে ছবিটিতে পেস্ট করবেন। আবার একটি ছেড়ে দেবেন, আর তারপরে ছবিটিতে পেস্ট করবেন। পেস্ট করে দিলেন, আবার একটি ছেড়ে আবার তারপরে ছবিটিতে পেস্ট করে দেবেন। পেস্ট হয়ে গেল, এবার আপনার এখান থেকে ব্যাগ দিয়ে আবার সেকেন্ড সেটটি ওপেন করবেন। ওপেন করার পর 3 নম্বরের ব্যক্তি কপি করে নেবেন। কপি করে এখান থেকে ব্যাগ দিয়ে সংবিধ ব্যাগটি ওপেন করবেন। ওপেন করে আপনারা চলে যাবেন একেবারে এই যে 5.12 সেকেন্ডে, 5.12 সেকেন্ডে গিয়ে ছবিটি পেস্ট করবেন। ছবিটির এফেক্টটি এই তিনটি ছবি, প্রতিটি তিনটি ছড়া তিনটি ছবি পেস্ট করে দেবেন। পেস্ট হয়ে গেলে আবার এখান থেকে চলে যাবেন, গিয়ে দেখতে পাচ্ছেন 14.9 সেকেন্ড, এখানে গিয়ে একটি দুটি তিনটি ছবিতে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন পেস্ট করে দিচ্ছি সেম পদ্ধতিতে, যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে নেবেন। আবার চলে যাবেন এখান থেকে, এখান থেকে গিয়ে চলে যাবেন একেবারে
27.20 সেকেন্ডে গিয়ে প্রেস করে দেবেন। একটি দুটি তিনটি ছবি প্রেস করে দিয়েছি। দেন আবার এখান থেকে ব্যাগ গিয়ে আবার সেকেন্ড প্রেসারটি ওপেন করবেন। চার নম্বরের ব্যাগটি কপি করবেন, এবার কপি করে আবার সংবিধ মেয়েটি আবার ওপেন করবেন। ওপেন করার পর চলে যাবেন এই যে 6.4 সেকেন্ডে, 6.4 সেকেন্ডে গিয়ে এখান থেকে প্রেস করবেন একেবারে। ছবিটিতে ক্লিক করে এফেক্ট নিজে তুলে একটা পেস্ট, আবার তারপরে ছবিটিতে পেস্ট করে দেবেন, আবার তারপরে ছবিটিতে পেস্ট করে দিলেন, আবার তারপরে ছবিটিতে পেস্ট করে দিলেন, তারপরে ছবিতে পেস্ট করে আমি মায়ের ছবিগুলো ছেড়ে দেখে ছেড়ে দিচ্ছি, আপনারা পেস্ট করে দেবেন। আমি জাস্ট বুঝিয়ে দিলাম আপনাদেরকে, আপনি এখানে যে একটি ছবি পেয়ে যাবেন 13.5 সেকেন্ডে এই ছবিটিতে পেস্ট করবেন। পেস্ট হয়ে গেল, পেস্ট করে দিলেন এই যে এখানে পর্যন্ত 14.9 সেকেন্ড আগে পর্যন্ত যে আবার তারপরে এই যে কটি ছবি হয়েছে, একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি যদি কোনো সমস্যা আমার কমেন্ট করে দিন আমি রিপ্লাই দিয়ে দেবো। নাহলে আপনার তো ভিডিওটা দেখছেন, ভিডিও দেখো ক্রিয়েট করতে পারেন যে কোথায় কোথায় কী কী ধরনের রিপ্লেস পেস্ট করে রয়েছে। তো পেস্ট করে দিয়েছি 18.8 সেকেন্ড আগে পর্যন্ত। দেন আবার এখান থেকে আপনারা চলে যাবেন 28.13 সেকেন্ডে, 28.13 সেকেন্ড থেকে পেস্ট করবেন একেবারে লাস্ট পর্যন্ত। চারটি পাঁচটি ছবি রয়েছে, পাঁচটি ছবি সামান্য আছে, তিনটিকে পেস্ট করে দিলাম, চারটি পাঁচটি পেস্ট করা হয়ে গেছে। দেন আবার এখান থেকে ব্যাগ দিয়ে আবার সেকেন্ড পেস্ট ওপেন করবেন, লাস্টে একটু কপি করে নেবেন। কপি করার পর এখান থেকে ব্যাগ দিয়ে সংবিধ মেয়েটি ওপেন করবেন। ওপেন করে আপনারা চলে যাবেন একেবারে আঠারো দশমিক আট সেকেন্ডে গিয়ে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি ছটি সরি এই যেগুলো এফেক্ট পেস্ট করে রয়েছে সেগুলো কিছু করতে হবে না, দেখতে পাচ্ছেন তার আগে যে ফাঁকা ফাঁকা ছবিগুলো রয়েছে সেগুলোতে পেস্ট করবেন। তার জন্য ছবিটিতে ক্লিক করে পেস্ট করে দেবেন, এবার এখানে এফেক্ট লাগানো রয়েছে তারপরে ছবিটিতে এফেক্ট পেস্ট করে দেবেন। এখানে দেওয়া রয়েছে তারপরে কিছু পেস্ট করলাম, পেস্ট হয়ে গেল, এটিকেও পেস্ট করে দেবেন। এখানে চলে যাবেন 25.2 সেকেন্ডে পেস্ট করে দেবেন লাস্টের ব্যাগটি, পেস্ট করে দেওয়ার পর আবার এখানে চলে যাবেন 26.8 সেকেন্ডে পেস্ট করে দেবেন। তো ভিডিওটি রেডি হয়ে গেলে এবার ভিডিওটি চেক করে দেখে নেবেন। ভিডিওটিকে এবার সেভ করার জন্য যেটা করতে হবে আপনাদেরকে, আপনার উপরে সেটিং অপশনে পেয়ে সেট অপশনে ক্লিক করবেন, দেন নিচে যে এক্সপোর্ট অপশন রয়েছে সেটির উপর ক্লিক করে দেবেন। তারপর কিছুক্ষণ রাখতে হবে ভিডিওটি আপনাদের গ্যালারিতে সম্পূর্ণ সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে নেবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটি একটু লাইক করে দেবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।